ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, নবী আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আপনার সম্মান শুধুমাত্র বাংলাদেশে নয়, আপনার সম্মান শুধু আমেরিকাতে নয়, গোটা বিশ্বে আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার সম্মান শুধু বাংলাদেশে নয়, নবী আপনার সম্মান শুধু মুসলমানদের মাঝে নয়, নবী আপনার সম্মান শুধু ইহুদের মাঝে নয়, গোটা বিশ্বে আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই, হাইয়েস্ট পিক নবী হে, আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমাকে বলেন সবাই, সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন, আর কেউ কোনো প্রকার কোনো আওয়াজ করবেন না, আমরা যতটুকু শুনবো উইথ ফুল কনসেন্ট্রেশন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা যাবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত না মানলে আমাদের সবাই কবুল করে পড়েন, আমিন। আচ্ছা আমাকে সবাই রিপ্লাই করেন রেইজ ভয়েসে, আমাদেরকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামত কি গুণে কখনো শেষ করা যাবে? জোরে কখনো শেষ করা যাবে? আল্লাহ বললেন ওয়াইং তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বললেন গোলাম আজীবন যদি আমার নিয়ামত তুমি গুনতে চাও, কোনোদিন আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবে? এখন যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমার লাইফের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তুমি আমাকে আমার চোখ দিয়েছো এবং এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমি সব কিছু এই চোখ দিয়ে দেখি, ইজ দিস বিগ ব্লেসিং ফর মি, এই চোখটাই কি আমার সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, এই হাত দিয়ে আমি খাই, এই হাতে মোবাইল ফোন টিপি, এই হাতে আমি সব কাজ করি, আমার হুন্ডা চালাই, বাইক চালাই, কার চালাই, আমার হাত দিয়ে আমি সব কিছু করতে পারি, সো ইজ দিস বিগ ব্লেসিং ফর মি, এটাই কি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন জোরে কোন, আল্লাহ বলছেন কি? আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আপনি যদি বলেন, আল্লাহ তুমি আমাকে আব্বা দিয়েছো, আম্মা দিয়েছো, এটা কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন, আল্লাহ সব প্রশ্নের উত্তর কি হবে বলেন, বলেন কি? সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ বললেন গোলাম তোমার চোখ তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার হাত তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার মা তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার বাবা তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ, দিস ইজ দ্য বিগ মার্সি অ্যান্ড বিগ ব্লেসিং ফ্রম আওয়ার লর্ড, আমাদের লাইফের সবচেয়ে বড় নিয়ামত আমরা হচ্ছি একজনের উম্মত, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।